হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এইচএফটির একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা আগের ভিডিওগুলোর থেকে একেবারে অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে কোনো ডিসক্রিপটিভ টপিক আমরা আলোচনা করব না। আজকের ভিডিওতে কিছু ফ্যাক্টস আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্যাক্টসগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন যে কোন ফ্যাক্টসগুলো আপনাদের জানা। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি অ্যামেজিং অ্যানন ফ্যাক্টস কিংবা এইচএফটির নতুন সদস্য তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন জেনে নেওয়া যাক সেই ফ্যাক্টসগুলো। ফ্যাক্টস নাম্বার ওয়ান, ফার্স্ট রকেট লঞ্চ ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতেই কিন্তু প্রথম রকেট লঞ্চ করা হয়। আজ ইসরো কিংবা নাসাতে যে সমস্ত রকেট নিয়ে রিসার্চ করতে দেখা যায় সেই রকেট কিন্তু প্রথম ইন্ডিয়াতে ইনভেন্ট হয়েছিল। আপনি শুনলে অবাক হবেন যে প্রথম ইনভেনশনের সময় রকেটের আকার আকৃতি কিংবা ওজন এতটাই কম ছিল যে রকেটকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো সাইকেল। কেরালার তিরুবনন্তপুরমের থুম্বা স্টেশনে প্রথম রকেট লঞ্চ করা হয়। ফ্যাক্ট নাম্বার টু, ইন্ডিয়া ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু প্রোডিউস সুগার। এখনকার দিনে যে সুগার বা চিনি আমরা খেয়ে থাকি সেই চিনির আবিষ্কার কিন্তু ইন্ডিয়াতেই হয়েছিল। নর্দার্ন ইন্ডিয়ান মানুষেরা প্রথম সুগার ক্যান থেকে যে সুগার তৈরি করা সম্ভব সেটা তারাই প্রথম ইনভেন্ট করেছিল। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। ফ্যাক্ট নাম্বার থ্রি, ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট মিল্ক প্রোডিউসিং কান্ট্রি। সমগ্র পৃথিবীতে যে পরিমাণে দুগ্ধ উৎপন্ন হয়ে থাকে তার মধ্যে ইন্ডিয়া প্রথম স্থানে রয়েছে। ইন্ডিয়ার এমন কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে 80% পর্যন্ত দুধ উৎপন্ন হয়ে থাকে। উত্তরপ্রদেশ এর মধ্যে প্রথম স্থানে রয়েছে। এছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যেও প্রচুর পরিমাণে দুধ উৎপন্ন হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার ফোর, ফার্স্ট শ্যাম্পু ওয়াজ ইনভেন্টেড ইন ইন্ডিয়া। চুল পরিষ্কার করার জন্য যে শ্যাম্পু ব্যবহার করে থাকি সেই শ্যাম্পুর ইনভেনশন কিন্তু প্রথম ইন্ডিয়াতে হয়েছিল। আপনি শুনলে অবাক হবেন যে ইন্ডিয়াতে প্রথম এই শ্যাম্পু ওয়ার্ডটা ব্যবহার শুরু হয়েছিল। এই শ্যাম্পু ওয়ার্ডটা প্রথম হিন্দি ওয়ার্ড চ্যাম্পু থেকে এসেছে। ফ্যাক্ট নাম্বার ফাইভ, ফার্স্ট জিরো ইনভেন্টেড ইন ইন্ডিয়া। এটা অনেকেই জানে, আমি জানি যে এই ফ্যাক্টটা অনেকেরই জানা থাকবে, তাই আমি বলেছিলাম যে যদি কোনো ফ্যাক্ট আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আমাদের দেশের অন্যতম ম্যাথমেটিশিয়ান আর্যভট্ট প্রথম জিরো আবিষ্কার করেছে। তাহলে বুঝতেই পারছেন এতগুলো ফ্যাক্ট দেখে যে ইন্ডিয়াকে কেন ইনভেন্টরি কান্ট্রি হিসাবে গণ্য করা হয়। এই সমস্ত ইনভেনশন কিন্তু ইন্ডিয়াতেই প্রথম হয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক আরও দুটো ইনভেনশন সম্পর্কে। ফ্যাক্ট নাম্বার সিক্স, দ্য আর্লিয়েস্ট ডায়মন্ড ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার ফাউন্ড ইন ইন্ডিয়া। হীরের নাম আমরা সকলেই শুনেছি এবং হীরের যা দাম তা এখন আকাশ ছোঁয়া। এই হীরে কিন্তু প্রথম আবিষ্কার হয়েছিল ইন্ডিয়াতে। হীরের খনি প্রথম খুঁজে পাওয়া যায় ভারতবর্ষে। ফ্যাক্ট নাম্বার সেভেন, আমাদের দেশে যাকে মিসাইল ম্যান বলা হয় অর্থাৎ এপিজে আব্দুল কালাম, তিনি 26th May সুইজারল্যান্ডে গিয়েছিলেন। সুইজারল্যান্ডের সরকার সেই 26th May অ্যাজ অ্যান অনার সুইজারল্যান্ডের সায়েন্স ডে হিসেবে ঘোষণা করে। তাহলে বুঝতেই পারছেন ইন্ডিয়াকে কেন অন্যান্য সমস্ত দেশের থেকে আলাদা বলা হয়। তো আজকের ভিডিওর কোন ফ্যাক্টটা আপনার ভালো লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কিউরিয়াস, স্টে ফ্যাসিনেটেড, নো দ্য আননোনস।